নমস্কার। রাজ্যে চলে এলো কেন্দ্রীয় দল। ঘূর্ণিঝড় ইয়াস ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে রাজ্য ও কেন্দ্র সংঘাত এখনও থামেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিত নিয়ে যে সংঘাত দানা বেঁধেছিল তার জল গড়িয়েছে অনেক দূর। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসে রাজ্যের 20,000 কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করলেও কেন্দ্রীয় তরফে আর্থিক সাহায্য মিলেছে আপাতত মাত্র 250 কোটি। আর এই এমন এক পরিস্থিতিতে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এবার রাজ্যে প্রতিনিধি দল পাঠালো মোদী সরকার। রবিবার রাতেই রাজ্যে এসেছে তারা। রবিবার রাতে রাজ্যে আসা কেন্দ্রীয় দলটি আগামী 4 দিন ঘুরে দেখবে রাজ্যের একাধিক ইয়াস বিধ্বস্ত এলাকা। সোমবার থেকেই পার্থপ্রতিমা, গোসাবা, দীঘা ও দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাদের। দলটি আসার আগেই তাদের পরিদর্শনের পূর্ণাঙ্গ সূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো হয়েছিল নবান্নে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, 7 সদস্যের এই কেন্দ্রীয় প্রতিনিধি দলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি ছাড়াও থাকছে কৃষি দপ্তর, পরিবহন দপ্তর, গ্রামীণ উন্নয়ন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মৎস্য দপ্তর ও অর্থ দপ্তরের প্রতিনিধিরা। আর বাংলায় আসা প্রতিনিধি দলটির গঠন কাঠামোই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন? কারণ ইয়ার্সের কারণে রাজ্যে যে যে ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে সেই প্রতিটি ক্ষেত্রের জন্যই সংশ্লিষ্ট দপ্তর থেকেই নির্দিষ্ট একজন করে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে রাজ্যে ইয়ার্স স্থান নিয়ে একাধিক অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি। এমনকি প্রতিদিন নানা ইস্যুতে সুর চড়িয়েছে রাজ্যপালও। এমনই এক পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য আগমন নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে মুখে কুলু পাঠা হয়েছে। এটা স্পষ্ট, কেন্দ্র সরকার কিন্তু রাজ্য সরকারকে 1 ইঞ্চিও জায়গায় ছাড়বে না এবং কেন্দ্র সরকার যেভাবেই হোক রাজ্য সরকারকে একটি চরম শায়েস্তা করতে চাইছে। এবং যেহেতু কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে আগামী দিনে 24-এ মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে আন্দোলনে মাথা হয়ে দাঁড়াবে, তাই সেই মাথা ভাঙতে এবং মমতা ব্যানার্জিকে চরম শিক্ষা দিতে মোদী সরকার উঠে পড়ে লেগেছে। তাই দেখা যাক সেই সংঘাতের জেরে মমতার ক্ষতি হয় না কেন্দ্রীয় সরকারের ক্ষতি হয়। কারণ ক্ষতির বিষয়টা সামনে যেহেতু 24-এর ভোট, তাই 24-এর ভোটের কথা মাথায় রেখে যে কোনো একটি দলের কিন্তু চরম ক্ষতি হতে চলেছে, সেটা তৃণমূল হোক আর বিজেপি হোক। তো কার ক্ষতি হতে চলেছে সেটা আগামী দিনে আপনারা আমরা সকলেই দেখতে পাব। তার আগে চোখ রাখুন খবরে। জয় হিন্দ।